পারি না বলে কথা নেই, এভরিবডি ক্যান। হেরে গেলে গালি দেয়, এ কেমন ফ্যান। ইন্ডিয়ান টিম খাটবে এবার, শক্ত হবে ভিত। একবার হেরেছি, পরের বার হবেই হবে জিত। Hey, this is Rian. Welcome to my channel. I'm Isingri. আজ কে আমি কথা বলবো দেশি ভূত নিয়ে। ভূত বলে কিছু হয় না স্যার। ভূত ভূত কিছু নেই। ভূত বলে কিছু হোক আর না হোক, ভূত নিয়ে কিন্তু আমাদের দেশে প্রচুর মুভি টিভি শো দেখতে পাওয়া যায়। আগের বার যেহেতু মুভি নিয়ে কথা বলেছি, তাই এবার সব থেকে ভয়ানক টিভি শো নিয়ে কথা বলবো। তো চলো আর ভাত না বকে শুরু করা যাক। ইনি ঘুমাতে ঘুমাতে দরজা নক করার আওয়াজ পান, তারপর বাইরে আসার পর ফোন বেজে ওঠে এবং ফোনটা তুলতেই আলো নিভে যায়। আবার জ্বলে ওঠে, মেবি ভূত ডিসকর্ড ফিলিং দিতে চেয়েছে। এবং তারপর এরকম টুনি বাল্ব জ্বালিয়ে ভূত নিজের ফোন নাম্বার দেয়, আর সেই নাম্বারে কল করতে ভূত ঘরের মধ্যে চলে আসে। ভাই এ কেমন ভূত, প্রথমে সে ফোন নাম্বার দেবে তারপরে কল করে ইনভাইট করলে তবে সে আসে। যাই হোক, ভূত একবার মুখে কালিঝুলি মেখে ভয় দেখিয়ে পালিয়ে যায়। নায়ক সেটা মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন তার সাথে একটা মেয়ে দেখা করতে আসে, আর ভূত সিঁড়ির উপর থেকে তাদেরকে দেখতে থাকে। না মানে আমি একটা কথা বুঝতে পারছি না, ভূত তো ইনভিজিবল, সে সামনে এসে ধেই ধেই করে নেচে বেড়ালেও কেউ দেখতে পাবে না, তাহলে সে আড়াল থেকে আড়ি কেন পাচ্ছে? হ্যাঁ বড় বিটকেল। আরে ডিরেক্ট কাছে জানা ভাই, সালা আন্টি মার্কা ভূত, মরে যাওয়ার পরেও এখন আড়ি পাতা স্বভাব যায়নি। কিছু আইন কইরেন না। আর ভূত এমন কোন অজুর দিয়েছে, বেচারি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়। এরপর নায়িকা কাঁদতে কাঁদতে নিজের ঘরে যায়, আর ভূত সেখানেও পর্দার আড়াল দিয়ে আড়ি পাচ্ছে। এরপর নায়ক নায়িকাকে সরি বলতে আসে, আর ভূত আবারও জানলা দিয়ে আড়ি পাতে। বাট ভাই ভূত এটা কোন পোজে দাঁড়িয়ে আছে? এই ভূত কিন্তু খুবই দয়ালু, এতদিন বাড়ির মালিককে ডিসকর ফিল দিয়েছে, কিন্তু বাড়ির চাকর বাকরদেরও তো এসবের শখ জাগতে পারে তাই না? সেজন্য বাড়ির চাকরকেও লাইটিং এর মাধ্যমে ডিসকর ফিল দেয়, কিন্তু চাকর ভয়ে ঘর ছেড়ে পালায়। আর ভূত এতটাই ডিসেন্ট, রাস্তার মাঝখানেও হরি কাকাকে আগে ফোন করে, তারপর সে দেখা দেয়। এরপর ভূতের রাজমিস্ত্রি হওয়ার স্বাদ জাগে এবং হরি কাকার চারপাশে অটোমেটিক দেওয়াল তুলে তাকে মেরে দেয়। বলো কি, হরি কাকার পর ভূতের টার্গেট হলো নায়কের বন্ধু, তাকেও ঠিক একইভাবে ডিসকো লাইট জ্বালিয়ে ফোন কল করে ভূত আসে এবং তাকে টেনে টেনে দেওয়ালের ভেতর ঢুকিয়ে নেয়। আমি একটা কথা বুঝতে পারছি না ভাই, ভূত তো ইনভিজিবল, সে না হয় দেয়াল ফুঁড়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু একটা মানুষের ডেড বডি কি করে দেয়াল ফুঁড়ে যেতে পারে? আমারে বোকা বানাইতে পারবা, এইটা স্বপ্নেও ভাববো না। এবার তোমাদেরকে অন্য একটা এপিসোড দেখাই। এখানে এই দিদি ফোনে হরর মুভি দেখছে, আর মুভির ভূত হঠাৎ করে এনার রুমের মধ্যে চলে আসে। আর এই ভূত খুবই লেজি, মরার পরেও তার কুনেমি কমেনি, শুয়ে শুয়ে মানুষকে ভয় দেখাতে এসেছে। রাত দুপুরে রং শুরু করে দাও হারামজাদি। এই দিদি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে বেরোয়, এটা ভেবে যে ভূত অ্যাটলিস্ট গাড়ি ঘোড়া দেখে ভয়ে পালাবে, কিন্তু ভূত সেখানেও শুয়ে শুয়ে হাজির হয়। চালিয়ে মারলো দেখছি। এখানে ভূত আরামসে এর গলা টিপে খুন করতে পারে, কিন্তু না, ভূত এই দিদিকে রাস্তার মাঝখানে চেপে ধরে অন্য একটা লোকের গাড়ির ব্রেক ফেল করিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে মারে, যাতে খুনের দায় ভূতের ঘাড়ে না আসে। এখানে দেখা যাচ্ছে ইনি কম্পিউটারে বসে কাজ করছেন, আর হঠাৎ করে স্ক্রিনে ভেসে ওঠে তুম মরনে ওয়ালি হো। তারপর ইনি কিছু ভেবে ওঠার আগেই ভূত কম্পিউটার থেকে সোজা বেরিয়ে আসে। বাই দ্য ওয়ে, ভূতের এরকম ডার্ক সার্কেল কেন আছে? তুমি একটা আস্ত বোকা। ও বুঝতে পেরেছি, ভূত তো আবার রাতে ঘুরে বেড়ায়, সারা জাগার একটা ব্যাপার আছে। হাঁটবে, এই দাঁত নিয়ে আবার হাসছে, মরে ভূত হয়ে গেল, এখনো গুটকার নেশা ছাড়েনি। তো যাই হোক, এই দিদি ভয় পেয়ে বাইরে বারান্দায় চলে আসে, কিন্তু সেখানেও ভূত পৌঁছে যায়। মারোগি মারোগি। দিদি সেখান থেকেও পালিয়ে সোজা রাস্তায় নামে, আর ভূত ছাতা মাথায় দিয়ে সেখানেও পৌঁছে যায়। আরে বাবা, ভূতেরও তো ঠান্ডা সর্দি কাশির ভয় আছে নাকি? যাই হোক, ভূত আবারও বলে ওঠে, আরে ধুর মশাই, তখন থেকে মরনাই হোগা মরনাই হোগা করেই যাচ্ছে, কাজের কাজটা কর আগে, মেরে দিলে ল্যাটা ছুকে যায়। ডায়লগ বাজি কথা ছাড়া উত্তর কোনো ক্ষমতাই নেই। তো যাই হোক, ভূতের এই মরোগে তুম মরোগে বলতে বলতেই রাত কাবার হয়ে যায় এবং এপিসোড এখানেই দি এন্ড। নেক্সট এপিসোডে দেখা যায় দুই বন্ধু কবরস্থানে যাচ্ছে, কিন্তু একজন বন্ধু ভয় পাচ্ছে দেখে আরেকজন বলে ওঠে, মারপান মার। সববার বিয়ে হয়ে যাচ্ছে দেখে সালমান খানের মা সালমানকে, মারপান মার। শ্রাবন্তী তার এক্স হাজবেন্ডের উদ্দেশ্যে, মারপান মার। যাই হোক, কবরস্থান থেকে শ্যামলের ভূত বেরিয়ে এর ঘাড়ে চাপে, ফলে যে জীবনে ইংলিশ বলেনি সে ইংলিশ বলা স্টার্ট করে। বিহেভ ইয়োরসেলফ। বাবা ভূত আবার শেখাবে কি করে বিহেভ করতে হয়, আগে নিজে শেখ কি করে বিহেভ করতে হয়। কালচার বলে তো কিছু নেই এখানে। ওই রাতের বেলা লোকের ঘুম ভাঙিয়ে হাওয়া দিয়ে দরজা খোলা, লাইট অফ করা, এগুলো কোন ভদ্রতার পরিচয় বে? ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড কি মরে হুয়ে লোগোঁ কে সাথ মজাক করনে কি সাজা বহুত বুরি হো সকতি হ্যায়। কথাটা কি আমায় বলছে? আবে আমি এসব ভূতে ভয়টাই পাই না, এসব লাইট অফের নাটক না, অন্য জায়গায় গিয়ে কর।
আমার পুত, বেদনী আমার ঝি, চোদ্দ শাক খেয়েছি, করবি আমার কি। এখানে দেখা যাচ্ছে তিন বন্ধু এই ভূতুরের বাড়িতে ঢোকার ট্রাই করছে, কিন্তু সিঁড়িতে পা রাখতেই ভূত ইয়ার জোরে ফু দিয়ে তাদেরকে ফ্রিতে স্কাই ডাইভিং এর ফিল দেয়। মানে প্রত্যেকটা ভূতের কিন্তু আলাদা আলাদা স্পেশালিটি আছে। যেমন আগে যে ভূতকে দেখিয়েছিলাম তাকে টেলিফোনের তারের সাহায্যে খুন করা হয়েছিল, তাই সে ভূত হয়ে সবাইকে আগে কল করে, একগাদা টেলিফোন সামনে ঝোলায়, তারপর মারে। আর এই ভূত ছাদ থেকে পড়ে মারা যায়, তাই সে ভূত হয়ে সবাইকে প্রথমে হাওয়ায় ভাসিয়ে উপরে তোলে, দেন মাটিতে আছাড় দিয়ে ফেলে মারে। আবার এখানে ভূত চোখের চাউনি দিয়ে এনাকে উপরে তুলে ফ্যানের মতো চাই চাই করে ঘুরিয়ে সোজা নিচে আছাড় মেরে ফেলে খুন করে। এবার তোমাদেরকে জানিয়ে রাখি, এই ভূতের যেমন চোখে পাওয়ারটা রয়েছে, সব ভূতের আবার চোখে পাওয়ার থাকে না, কারোর আবার হাতের আঙুলে পাওয়ার থাকে। যেমন এখানে এই কাকু ভূত দেখে ভয়ে পালাতে যাবে, কিন্তু ভূত আঙুল তুলে তাকে আবার সেখানেই বসিয়ে দেয়, তারপর আঙুল থেকে একটা অদৃশ্য চরখা ছেড়ে তাকে চেয়ার সমেত বনবন করে ঘোরাতে থাকে। আবার এখানে দেখা যায় ভূত কালো ধোঁয়া হয়ে একটা বইয়ের ভেতর ঢুকে যায়, আর এই বই খুলে যে পড়বে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসে মরে যাবে। আর শুধু তাই নয়, এতদিন আমরা কি জানতাম ভূত অনলি ঘাড় মোটকে মারে, কিন্তু এখনকার ভূতেদের টেকনোলজি অনেক হাই হয়ে গেছে। ভূত অদৃশ্য হয়ে গ্যাস অন করে কড়াই তেল গরম করে সেই তেল লোকের গায়ে ছুঁড়ে মারে, আবার ঘুমন্ত মানুষকে ভয় দেখিয়ে জাগিয়ে কিছু কাগজপত্র হাওয়ায় উড়িয়ে সেগুলো পটাপট মুখে গুঁজে দিয়ে খুন করে। এছাড়াও মানুষকে মারার আরো অনেক ইউনিক টেকনিক বের করেছে। যেমন এখানে বিশাল বড় পার্টি চলছে, সবাই অপেক্ষা করছে গান শোনার জন্য, কিন্তু গায়িকাকে সরিয়ে ভূত স্টেজে ওঠে গান গাওয়ার জন্য। দেখো, এতদিন ধরে ভূত এক দুজনকে আলাদাভাবে মেরেছে ঠিক আছে, কিন্তু এতগুলো লোকজনকে একসাথে কি করে মারবে সেটাই দেখার। যাই হোক, ভূত স্টেজে উঠে সোজা গান গাইতে শুরু করে এবং সাথে সাথে সবার কান দিয়ে রক্ত বের করে এক ঢিলে হাজার পাখি মেরে ফেলে। কিন্তু এই দুজনের কানে তুলো গোঁজা ছিল, তাই তারা মরেনি। সেটা দেখে ভূত সামনে এসে জাস্ট এরকম হাত দেখায়, এর ফলে শাড়ির আঁচল গলায় প্যাঁচ লেগে মারা যায়, এবং আর একবার হাত দেখায়, এর ফলে আকাশ থেকে একটা কালো মালা এসে গলায় প্যাঁচ লেগে মারা যায়। ভাই, ভূতের কি সোয়াগ! মানে মানুষের গায়ে টাচ পর্যন্ত করবে না, হাতটা জাস্ট এরকম করবে অমনি লোক মরে যাবে, চোখটা জাস্ট এরকম করে ঘোরাবে অমনি লাইট অফ হয়ে যাবে। আব্বে, আমার লাইট কে অফ করলি বে? ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিবি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।